আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রাইম ব্যাংকের সকল শাখার মোবাইল নম্বর, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর, সুইপ কোড এবং অ্যাড্রেস। তো প্রথমে আমরা দেখব ঢাকা বিভাগের যতগুলি শাখা আছে এই শাখাগুলির পূর্ণ তথ্য। প্রথমে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি যে আদমজী ইপিজেড ব্রাঞ্চ, অ্যাড্রেস আদমজী ইপিজেড, হোল্ডিং নাম্বার এত, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ফোন নম্বর এত। এগুলি দেখে নেবেন, যেটি যার প্রয়োজন সেটি এখান থেকে খুঁজে বের করে প্রয়োজনীয় সমস্যা সমাধান করতে পারবেন। ব্যাংকের গ্রাহকগণ এবং ব্যাংকের সাথে সম্পর্ক বাড়ানোর অত্যন্ত একটি মাধ্যম হচ্ছে এই যোগাযোগ মাধ্যম। তো চলুন দেখা যাক, আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। কত সুন্দরভাবে সাজানো আছে, এখানে সুইফট কোড গুলো দেওয়া আছে। আমরা ঢাকা বিভাগে মোট 7টি শাখা দেখতে পাচ্ছি, 1 থেকে 60 পর্যন্ত। আমরা চলে এসেছি শেষের পর্যায়ে ঢাকা বিভাগের। দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে, ওয়ারি ব্রাঞ্চ সর্বশেষ ঢাকা বিভাগের ব্রাঞ্চ, ঠিকানা, ফোন নম্বর, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর দেওয়া আছে। এবার আমরা দেখব চিটাগং ব্রাঞ্চের, চিটাগং বিভাগের যতগুলি ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলির ফোন নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা, ফ্যাক্স নম্বর, সুইপ কোড সম্পর্কে। চিটাগং বিভাগের যে ব্রাঞ্চগুলি আছে এই ব্রাঞ্চগুলি আমরা চলে এসেছি প্রায় শেষের পর্যায়ে। কত সুন্দরভাবে এখানে সাজানো আছে,
আমরা চিটাগং ডিভিশনের মোট 28টি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। তো এখানে ফোন নাম্বারগুলি কত সুন্দরভাবে দেওয়া আছে, প্রত্যেকটি ব্রাঞ্চের যে তথ্য। এখন আমরা দেখব রাজশাহী বিভাগের কতগুলি প্রাইম ব্যাংকের শাখা আছে, এই শাখার মোবাইল নম্বর, ফোন নম্বর, অ্যাড্রেস, সুইপ কোড। এখানে আমরা টোটাল 11টি ব্রাঞ্চের তথ্য দেখতে পাচ্ছি। এগারো নম্বরে বগুড়া শেরপুরের যে ব্রাঞ্চ আছে প্রাইম ব্যাংকের, সেটির ফোন নম্বর, ফ্যাক্স নম্বর দেওয়া আছে। এবার আমরা দেখব সিলেট বিভাগের অধীনে যে প্রাইম ব্যাংকের শাখা আছে, এই শাখাগুলির তথ্য। বড়লেখা ব্রাঞ্চ 1 নম্বরে, এখানে আমরা মোট 18টি ব্রাঞ্চের তথ্য দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব খুলনা বিভাগের অধীনে যে প্রাইম ব্যাংকের শাখা আছে, এই শাখাগুলির মোবাইল নম্বর। এখানে আমরা মোট 6টি ব্রাঞ্চের তথ্য দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব বরিশাল বিভাগে প্রাইম ব্যাংকের শাখা মাত্র 1টি দেখতে পাচ্ছি। বরিশাল ব্রাঞ্চ, অ্যাড্রেস এটি দেওয়া, ফোন নম্বর, মোবাইল নম্বর, এখানে হেড অফ ব্রাঞ্চ অর্থাৎ ম্যানেজার স্যারের নাম্বার, এটি এটি সেকেন্ড অফিসার বা ম্যানেজার অপারেশনের নাম্বার, সুইফট কোড দেওয়া আছে। কত সুন্দরভাবে এখানে তথ্যটি দেয়া। এখন আমরা দেখব সর্বশেষ বিভাগের প্রাইম ব্যাংকের অধীনে যে শাখা আছে, সেটি হচ্ছে রংপুর বিভাগের অধীনে, মোট 4টি শাখা দেখতে পাচ্ছি। দিনাজপুর ব্রাঞ্চ, হাতিবান্ধা ব্রাঞ্চ, রংপুর ব্রাঞ্চ এবং সৈয়দপুর ব্রাঞ্চ। এটির তথ্য, মোবাইল নম্বর মোটামুটি সবগুলির দেওয়া আছে। এখান থেকে ফোন নম্বর নিয়ে আপনাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজন সেরে নিতে পারবেন। ছোট ছোট কিছু সমস্যার জন্য আমরা ফোন নম্বর খুঁজে পাই না বা যোগাযোগ করতে পাই না, সেই ক্ষেত্রে ব্যাংকের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন সুন্দরভাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, আপনার কাছে চলে যাবে। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।